সংবর্ধনা দিয়ে শ্রমিক সংগঠনের বিভিন্ন দায়িত্বভার তুলে দেওয়া হলো শ্রমিক ভবন থেকে। পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তার আগেই দলীয় সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে। তার মধ্যে সমস্ত সংগঠনের কমিটি গঠন অন্যতম। দলীয় নির্দেশ মেনে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এর গঙ্গাজল ঘাটি 2 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। সাথে সাথে গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকের অধীনে বড়শাল, লটিয়াবনি, বন আসুরিয়া ও লছমানপুর অঞ্চলের INTTUC এর অঞ্চল কমিটি ঘোষণা করা হলো। বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটিতে গঙ্গাজল ঘাটি 2 নম্বর ব্লক কমিটিতে এবং প্রতিটি অঞ্চলের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC এর সভাপতি রথিন ব্যানার্জি সহ শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সংসদ সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের জেলার INTTUC-র সাংগঠনিক সভাপতি মাননীয় রথিন ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের প্রিয় ব্লক সভাপতি গঙ্গাজল ঘাটি ব্লক 2 পবিত্র মণ্ডল মহাশয়ের নির্দেশে আজ আমরা লটিয়াবনি অঞ্চল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অঞ্চল কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। প্রেসিডেন্ট তরুণ লোহার, চিফ অ্যাডভাইজার ধনঞ্জয় ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট সাধন ওঝা, ভাইস প্রেসিডেন্ট দীপক লোহার, ভাইস প্রেসিডেন্ট তাপস লোহার, জেনারেল সেক্রেটারি কাজল নায়েক, জেনারেল সেক্রেটারি ঠাকুর দাস গড়াই, সেক্রেটারি দিব্যেন্দু মণ্ডল, সেক্রেটারি পঞ্চানন মণ্ডল, ট্রেজারার সম্রাট মুখার্জি, এক্সিকিউটিভ মেম্বার বিক্রম ভাস্কে, এক্সিকিউটিভ মেম্বার দামোদর ঘোষ, এক্সিকিউটিভ মেম্বার বাবু বাউরি, এক্সিকিউটিভ মেম্বার কৃষ্ণ লোহার, এক্সিকিউটিভ মেম্বার কাজল মণ্ডল, এক্সিকিউটিভ মেম্বার উত্তম মাঝি, এক্সিকিউটিভ মেম্বার রবি গড়াই, এক্সিকিউটিভ মেম্বার অচিন্ত রায়, এক্সিকিউটিভ মেম্বার রাজীব পাল, এক্সিকিউটিভ মেম্বার উজ্জ্বল লায়েক, এক্সিকিউটিভ মেম্বার রাজীব রায়, এক্সিকিউটিভ মেম্বার সমীর রায়, এক্সিকিউটিভ মেম্বার বিষ্ণু লোহার। আমার মোট 23 জন মেম্বার নিয়ে আমার এই অঞ্চল কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো। পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় কালীপদ টুডু মহাশয়ের অনুমতি ক্রমে আমি লছমনপুর অঞ্চলের পূর্ণাঙ্গ শ্রমিক সংগঠনের তালিকা প্রকাশ করতে চলেছি। সংগঠনের সভাপতি মাননীয় কালীপদ টুডু, সহসভাপতি প্রসেনজিৎ নাগ, সাধারণ সম্পাদক রাম চক্রবর্তী, সম্পাদক সেন্টু নাগ, কোষাধ্যক্ষ অসীমানন্দ টিকাইত, কার্যনির্বাহী সদস্য শ্যামল বাউরি, কার্যনির্বাহী সদস্য লালটু বাউরি, কার্যনির্বাহী সদস্য মথুর মাথালি, কার্যনির্বাহী সদস্য বাবলু মুর্মু, কার্যনির্বাহী সদস্য পতিত বাউরি, কার্যনির্বাহী সদস্য কার্তিক বাউরি, কার্যনির্বাহী সদস্য শিবসদন ঘোষ, কার্যনির্বাহী সদস্য অজয় সূত্রধর, কার্যনির্বাহী সদস্য রসময় ভাণ্ডারী, কার্যনির্বাহী সদস্য লক্ষ্মীকান্ত মাঝি, কার্যনির্বাহী সদস্য অপুষণা নাগ, কার্যনির্বাহী সদস্য বাসব সূত্রধর, কার্যনির্বাহী সদস্য গঙ্গাধর গধাধর গন্ধরাজ লায়েক, কার্যনির্বাহী সদস্য অতনু নায়েক, কার্যনির্বাহী সদস্য সন্তোষ কুণ্ডু, কার্যনির্বাহী সদস্য গণেশ মুখার্জি। লজমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের নেতা তথা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুসারে আমার জেলার জেলা সভাপতি মাননীয় রথিন ব্যানার্জির নির্দেশ অনুসারে এবং ব্লক সভাপতি পবিত্র মণ্ডল নির্দেশ অনুসারে আজকে বর্ষা লঞ্চন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি। প্রেসিডেন্ট শিবশঙ্কর ঘোষ, ভাইস প্রেসিডেন্ট গোপাল মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট গণেশ গড়াই, ভাইস প্রেসিডেন্ট বাবলু ঘোষ, জেনারেল সেক্রেটারি রাম শঙ্কর মিশ্র, জেনারেল সেক্রেটারি বাসুদেব ঘোষ, জেনারেল সেক্রেটারি গোরাচাঁদ মণ্ডল, সেক্রেটারি গণেশ লোহার, সেক্রেটারি দীনেশ পাথর, সেক্রেটারি সমীর মাঝি, ট্রেজারার মিলন ঘোষ, এক্সিকিউটিভ মেম্বার বরুণ ঘোষ,
এক্সিকিউটিভ মেম্বার শৈলেন মাঝি, এক্সিকিউটিভ মেম্বার মলয় ঢাং, এক্সিকিউটিভ মেম্বার সঞ্জয় গড়াই, এক্সিকিউটিভ মেম্বার মনেশ লোহার, এক্সিকিউটিভ মেম্বার সৌমেন ঘোষ, এক্সিকিউটিভ মেম্বার সুধাংশু শেখর মাঝি, এক্সিকিউটিভ মেম্বার বিক্রম ঘোষ, এক্সিকিউটিভ মেম্বার বাবলু বাউরি, এক্সিকিউটিভ মেম্বার জগন্নাথ কুণ্ডু, এক্সিকিউটিভ মেম্বার সমীর লোহার, এক্সিকিউটিভ মেম্বার অনু মণ্ডল, এক্সিকিউটিভ মেম্বার বিশ্বনাথ লোহার, এক্সিকিউটিভ মেম্বার অজয় বাউরি। টোটাল 25 জন পূর্ণাঙ্গ কমিটি।